নমস্কার বন্ধুরা, কৃষ্ণা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মুগা পনির। এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি, কিন্তু সাধারণভাবে যে আমরা পনির রান্না করি তার থেকে একটু আলাদা। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার তো অবশ্যই করবে। চলো দেখে নিই রেসিপিটাকে। আমি এখানে পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে নেব। আমি বেশ কিছুটা তেল গরম করে পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে একটুখানি ভেজে নিতে হবে। এইভাবে দুপাশটায় একটু লাল লাল করে ভেজে নিলে পনিরগুলো খেতে খুবই ভালো লাগে। এটা অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, নালে পনিরগুলো কিন্তু খুব বেশি লাল হয়ে যাবে, সেক্ষেত্রে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এবার আমি আরেকটা কড়াইতে 3 চামচ মতন সাদা তেল দিয়েছি। এবার আমি এই মুগা পনিরটা আলু দিয়ে করব, তাই আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। আলুটাও আমি সাধারণত যেভাবে চৌকো চৌকো করে কাটি পোস্তর আলু বা কোনো সবজিতে দেওয়ার সময়, সেই রকমই কেটেছি। মিনিট 5 ধরে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবং আলুগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা বাকি ছিল ওর মধ্যেই আমি 2 তেজপাতা, 1/2 চামচ জিরে, গোটা জিরে এবং 1 শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, এবং গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালো করে হয়ে যাওয়ার পরে এখানে আমি মুগ ডাল আগে থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম, এবং খুব ভালো করে ভেজে নেব মুগ ডালটা। এই রেসিপিটা মুগ ডাল দিয়ে হয় বলেই এর নাম মুগা পনির। এটা শুধু ভাত নয়, রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এবং মুগ ডালের সঙ্গে আদাটাও খুব ভালো করে ভেজে নিলাম। এবং মুগ ডাল এবং আদা ভাজার পরে যে আলুগুলো ভেজে আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে 1টা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, এবং 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবং পরিমাণ মতন লবণ। ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিনিট 5-7 ধরে কষিয়ে নিতে হবে। আমি সামান্য জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, আমি সেদ্ধ করার জন্য বেশ কিছুটা জল দিয়ে দেব, এবং এটা সেদ্ধ হওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখানে আমি বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি, এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু এবং মুগ ডাল দুটোই, ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে মিনিট 5 একটু ফুটিয়ে নিতে হবে। এখানে 1/2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার কিন্তু মুগা পনির একেবারেই রেডি এবং শার্প। আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।